খাদিজা আফরিন মিটু আপনি লিখেছেন মেয়েদের নার্সিং পেশা সম্পর্কে ইসলাম দৃষ্টিকোণ থেকে বলুন মেয়েদেরকে নার্সিং পেশায় যাওয়া যায় নয় এবং এটা অনুচিত কাজ আজকের এই যে সভ্যতা এই সভ্যতা যারা গড়ে তুলেছে তারা নারীকে পণ্যায়ন করছে এই জন্য এই সমস্ত ক্ষেত্রে মেয়েদেরকে ব্যবহার করছে একজন নারী তিনি পরপুরুষকে সেবা দিবেন এবং হাসপাতালে তিনি আপনার তাদেরকে সেবা দিতে গিয়ে আপনার তার যে নারী সুলভ তার যে একটা আত্মসম্মান আছে সেটাকে তিনি কিন্তু বিকিয়ে দিচ্ছেন এই সামান্য কিছু পয়সার জন্য এটা একজন আত্মসম্মান বোধসম্পন্ন মুসলিম নারীর জন্য জায়স ন বিধায় এই বিষয়গুলো থেকে আমরা যথাসম্ভব বেঁচে থাকবো এবং আমরা এগুলো করবো না আল্লাহ আমাদেরকে হেফাজত করুন